আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা কিন্তু বের হয়ে গেছি লাদাখের উদ্দেশ্যে, যদিও একদিনে লাদাখ যাওয়া সম্ভব না, তাই দুই তিন দিন লাগে যাইতে। এটা হয়তো অনেকের মনে প্রশ্ন যে আমি একটা লাদাখ যেতে পারবো না, অলমোস্ট 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার একটানা চালাই যাওয়া সম্ভব না। তো আবার ইন্ডিয়ান রাস্তায় আমাদের সাথে যাচ্ছে এসে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 411 সিসি একটা, দুইটা, দেন এক্সপালস 200, দেন তোমাদের চাচুর বাইক BMW, yes, 15 দিনের মালিক এটার, আমি 15 দিনের মালিক। এনএমএস বাংলাদেশের স্টিকার, বাইক বিড়ির স্টিকার, দেন আমাদের সাওয়ারির স্টিকার, দেন গিয়ার এক্সের স্টিকার, দেন এসে আমাদের সাথে ব্যাগ, লাগেজ পার্টনার, ওয়েদার জ্যাকেট পার্টনার, ওয়েদার সব কিছু আছে। অ্যান্ড এই একটা বাইক যেটা হয়েছে 390 KTM অ্যাডভেঞ্চার, বাট এটার থেকে আমার কাছে এইটা ভালো লাগতেছে, কজ এটা দেখতে বিগ বাইকের মতো লাগতেছে, পুরাই একটা বিগ বাইক। আর এটা নিয়ে কিন্তু পুরো একটা ভিডিও আসবে, যেটা ওইখানে যতটুকু যাবো ততটুকু যে এডিট করে আপলোড দিব। বাট শর্ট একটা আপডেট এখন দিয়ে দিচ্ছি যে ব্লগ অলরেডি ইউটিউব চ্যানেলে চলে আসছে, ইউটিউব চ্যানেলে যাও, লাস্ট ব্লগটা দেখে আসো, অ্যান্ড ইনশাল্লাহ যে আজকে যে ব্লগটা হইতেছে সেই ব্লগটাও আসবে যদি আমাদের ইন্টারনেট ঠিক থাকে। মানে ইন্ডিয়া আসছি, ব্যাপারটা হয়েছে যে ইন্টারনেট কিনতে কিনতে জীবন শেষ হইতেছে, কজ ব্লগ ড্রাইভে করে পাঠানো, এটা এডিট করা, দেন এটা আপলোড করা খুব প্যারার। এত পরিমাণ ইন্টারনেটের এফোর্ট আমরা দিতে পারবো কিনা জানি না, যদিও অনেক দিন আছি। এখানে আছে আমার টিম যারা এখন চিলিং করতেছে, এই যে এখানে আছে মহিন, এখানে আছে রহিম, ইয়া হ্যাঁ নাভি, সে হাই টু মাই ফেসবুক ভিডিও। হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া, এক্স্যাক্টলি। দেন হ্যাঁ সাগর, কি রে তুই কি করস? এডিট। আর ইয়া হ্যাঁ বিগেস্ট স্টান্ট রাইডার জো লাদাখ মে উইলি মারনে ওয়ালে, ডান লাদাখ মে উইলি মারনে ওয়ালে। তো ভাই মে আপনি উইলি মার কে দিখাউঙ্গা তুম সবকো আপনি উস অ্যাডভেঞ্চার সে। সুন, রেন্ট পে লিয়া হ্যায় উসকে নাম পে। সুন, মে রেসপন্সিবল নাহি হু ভাই, মে তু হি রেসপন্সিবল হ্যায় ভাই, তু হি রেসপন্সিবল হ্যায়। মেরি বাইক মে ওয়াহাঁ সে ট্রেন পে ডাল কে ভাগ জাউঙ্গা। এখন পর্যন্ত যেহেতু আমরা 220 কিলোমিটারের মতো রাইড করে ফেলছি, আর জম্মু কাশ্মীর আরও আছে এসে 437 কিলোমিটার, যাইতে পারবো কিনা জানি না। বাট একটা ব্যাপার কি, এখানে ভিডিও করে অনেক মজা, আমাদের ভাষা কেউ বুঝে না, বাট আমরা সবার ভাষা বুঝি, মানে আমি বুঝি, সাগর বুঝে না, বাট এটা আমার কাছে অনেক মজা লাগে। আর এই বাইকটার মধ্যে একটা মোবাইল স্ট্যান্ড আছে যেটা দিয়ে আমি মাঝে মাঝে ইনস্টাগ্রামে লাইভও করতে পারি, অ্যামেজিং। আর ট্যাঙ্ক ব্যাগটার জন্য সুন্দর একটা কাভার, এটার মধ্যে আমার পাসপোর্ট, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, পাওয়ার ব্যাংক, দেন এসে গোপ্রোর ব্যাটারি, আবি যাবি একটা ফোন দিয়ে মইন শুট করে, একটা ফোন আমার কাছে, চার্জ প্যারা নাই লাগিয়ে দিব। আর আমরা টেন্টও নিয়ে আসছি, যেখানে রাত সেখানে কাজ, এই ব্যবস্থাও আছে। বাট এইখানে যে যতটুকু রাস্তা আমরা আসছি, এত পরিমাণ গরম বলার বাহিরে, যদি আমরা জম্মু কাশ্মীর থেকে ঢুকি তখন ওয়েদারটা ঠান্ডা হয়ে আসবে, মানে চিল হয়ে আসবে। ধাক্কা মারে মনে হচ্ছে উড়ে চলে যায়, এটা আমি কালকে চালাইছিলাম, বাট এটা আমি চালাইতেছি না, কারণ কেন ওখানে যে স্কিড করতে পারে, এটা আমি চালাইতেছি না, আমি চালাইতেছি চাবি অন করে গেছে। আরে ভাই কিছু করে না, ভিডিও রাস্তায় রাস্তায় করে, রাস্তায় রাস্তায় এডিট করতে আছে, সব আবল তাবল কইতাছে, চাবি আমারটাও লাগানো, বাট এখানে রাখছি আমরা, বাই বাই, আল্লাহ হাফেজ।